সামিরা সুলতানা স্নিগ্ধা, আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 8 বছর, তার মাথায় অনেক অপারেশন হয়েছে, 4 মাস বয়স থেকে সে অসুস্থ, সে কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু পুতুলের মতো শুয়ে থাকে। আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি মৃত্যুর পর আমার ছেলেকে সুস্থ পাব? বোন হুমায়রা, আপনার এই প্রশ্ন আমাদেরকে কষ্ট দিয়েছে, বেদনাহত করেছে। আল্লাহ তালা আপনার এই কষ্ট লাঘব করে দিন, আপনাকে সবর তৌফিক দান করুন। হ্যাঁ বোন, অবশ্যই মৃত্যুর পর আপনার এই সন্তান অসুস্থ থাকবে না, ইনশাআল্লাহ বিদিল্লা আপনার কাছে আপনার সন্তান সুস্থ অবস্থায় থাকবে। আল্লাহ তালা আপনাকে সবর তৌফিক দান করুন, সন্তানকে সবর তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে। আল্লাহ তালার কাছে সবর করবেন এবং বিনিময় আশা করবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সবর তৌফিক দান করুন। এমনি শাহজাহান লিখেছেন, আমি সাগরে ছোট্ট একটা স্পিড বোটের কাজ করি, সকালে ফরজ পড়ে যাই, আবার উপরে এসে মাগরিব পড়ি, জোহর আসর কি কসর পড়লে হবে? সাগরে ছোট্ট যে স্পিড বোটে কাজ করে সেটা কত দূর যান আপনি গভীরে? এটা সফরের দূরত্ব হয় কি না? 10 মাইল 20 মাইল যাচ্ছেন, এর বেশি তো যাওয়ার কথা না। তাহলে সেক্ষেত্রে আপনি কসরের নামাজ পড়ার কথা না, সেখানে পুরো নামাজ পড়বেন, এবং মুসাফির হিসাবে যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি সফরের দূরত্বে কিন্তু যান নাই। এমডি শামীম আপনি লিখেছেন, আমরা 4 ভাই বোন, আমার বোনদের কি বাইয়ের জমি ভাগ দেওয়া লাগবে? বাবা মায়ের সন্তান হিসেবে ছেলে মেয়েরা সবাই টোটাল সম্পদ থেকে ভাগ পাবে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ভাগ দিতে হবে, ব্যাপারটা সেরকম না। অর্থাৎ ভিটা থেকে আলাদা ভাগ দিতে হবে, জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, নাল জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, এরকম কোনো কথা নেই। তবে বাবার মৃত্যুর পর ভিটার মার্কেট ভ্যালু, জমির মার্কেট ভ্যালু, সাধারণ জমি, চাষের জমি, অন্যান্য দোকানপাট, ফ্ল্যাট, প্লট যা আছে এগুলো সব বাজার মূল্য, এগুলো বের করে এনে সেগুলোর পার্সেন্টেজ আকারে হিসেব করে এরপর নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে। অর্থাৎ সাধারণত মেয়েরা যেহেতু বাবার বাড়িতে থাকেন না, এটা ভাইদের দরকার, অতএব ভাইরা যদি রাখেন তাহলে এটা ন্যায্য মূল্য ধরে টোটাল অ্যাসেটের মধ্যে যুক্ত করে তারপর আনুপাতিক হারে বোনদের হিসা বোনদেরকে বুঝিয়ে দিবেন। অর্থাৎ তারা যদি ভিটার জমি না পান তাহলে সেক্ষেত্রে ক্ষেতের জমি নিলে সেখানে তুলনামূলক বেশি পাবেন, এবং সে বেশিটা আন্দাজে হবে না, হিসাব নিকেশ করে হবে, তার মূল্য বের করে হবে। এভাবে যদি বন্টন করে নেন নিজেদের মধ্যে বোঝাপড়া করে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং ওই ভিটার জমির ভাগ আলাদা করে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হতে পারে যে এত ছোট ভিটা সেখানে ভাই বোন এত বেশি যে এটা আসলে ভাগ করে কারোরই কাজে আসবে না, এমনও হতে পারে। আর এটা যদি নাও হয় তারপরও এই প্রত্যেকটা জমি আলাদা আলাদা করে ভাগ করা জরুরি নয়, মোট মূল্যের উপর ভাগ করলেই চলবে, কিন্তু সেটা ন্যায্যতার সাথে নিশ্চিত করতে হবে যে বন্টন হলো কি হলো না।